আপনার চরিত্রের দুইটা কাজ আমার কাছে অতিব খারাপ, মানে খারাপের শেষ নাই, আপনাকে আমি সহ্যই করতে পারি না। আপনি যে মানুষ সেটা আমার মনে হয় না। এই লাটা রাস্তাতে গাছ লাগিয়ে রেখেছেন কেন প্রাচীরের বাইরে? চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে, ইটের ঘর ভেঙে ফেলতে হবে বেটা। এসব নোংরা চরিত্র ত্যাগ করতে হবে। দিন রাত বলে যাচ্ছি আমি, আমি রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ, আপনার বুকের উপরে হাঁটি, দিন রাত আপনার গাড়ি রাস্তায় বেঁধে যায়, তারপর আপনি কোন লজ্জায় রাস্তার উপরে প্রাচীর দেন? মোহাম্মদ সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে সমস্যা হবে সেখানে রাস্তা হবে ডবল, চব্বিশ ঘন্টায় ঘর বাড়ি ভেঙে দিতে হবে, দিয়ে রাস্তা আপনাকে করতে হবে, আপনার বাপ করবে। এটাই হিসেব, আপনার চরিত্র খারাপ, আপনার আচরণ খারাপ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতিতে মানুষই নন। দ্বিতীয় হচ্ছে বাড়ি কেন ঘেরা নয়, বাড়ি কেন ঘেরা নাই, বাড়ি চটছালা দিয়ে ঘেরতে হবে, সম্ভব হলে টাকা পয়সা থাকলে ইট দিয়ে ঘেরতে হবে, টাকা পয়সা বেশি থাকলে হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘেরতে হবে, বাড়ি ঘেরতে বাধ্য। রাজশাহী চাঁপায় নবমজোর ভাষাতে আপনি তো ঘেরবেন, আপনার বাপ ঘেরবে। বাড়ি কেন এমন, বাড়ি কেন এমন, মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার বুকের উপরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনছি, আমি চাঁপায় নবগঞ্জ থেকে এসে আপনার বুকের উপরে প্রতিষ্ঠান করছি, আপনার সাথে আমার আন্তরিকতা থাকবে না, আপনার সাথে দ্বিমত করে আমি চলবো এটা আমি চাই না, আপনার সাথে আমার ভালোবাসা থাকবে না এটা আমি চাই না। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاه والسلام على من لا نبي بعد، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، يمحق الله الربا ويربي الصدقات. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل ربا ومكله وكاتبه وشاهديه وقالهم سواء رواه مسلم সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আমরা রিজিক রুজির উপরে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য শুনছিলাম, তা আমাদের জন্য ছিল অতীব প্রয়োজন। সে আলোচনা শেষ পর্যন্ত শুনলেই হয়তোবা আমাদের জন্য ভালো হতো, তারপরেও যেহেতু আমরা এসেছি কাজেই আপনাদের সামনে কিছু বলা প্রয়োজন, মর্মে আপনাদের পুরাতন পরিচিত মানুষ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ, আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব সুদ ও ঘুষ সম্পর্কে। সুদ ও ঘুষ লেনদেন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমার একটু জরুরি কথা, আমাদের ছেলেরা যারা দেখছো ফিল্ডে যারা চলাচল করছে হাঁটাহাঁটি করছে, ওদের দৌড়াদৌড়ি বন্ধ করতে হবে তোমাদের। আমরা এখান থেকে কথা শুনতে পাই যা আমাকে খুব খারাপ লাগে, যা আপনারা আগে থেকেই জানেন, আর যারা এসব ঘরের মধ্যে বসে গল্প করছে তারাকে আপনারা অনুরোধ করেন এখন কে গল্প করতে পাবে না। আমি খুব কাছে আছি, এরপরেও এ পর্যন্ত পৌঁছাতে আপনাদের অনেক কাঠখড়ি
পুরানো লাগে, দিন রাত যোগাযোগ রাখা লাগে। আপনাদের পক্ষে হয়ে উসমান মুশাররফ আরো আপনাদের লোকজন সবাই যোগাযোগ রাখেন, মর্মে আপনাদের সামনে এসে উপস্থিত হই। ধরে নিতে হবে রাজশাহী থেকে এসেছি আপনার সামনে কিছু বলার জন্য। এই সময় আপনি কোথাও গল্প করবেন, আপোষে কথা বলবেন, কোনো প্রয়োজন দেখাবেন, এমনটা আমি ঘৃণা করি। কাজে দয়া করে আপনি নিজেকে মূল্যায়ন করো তো, চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার সাথে আজকের প্রারম্ভের আলোচনা একটু আমাদের নিয়ে, আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, এইটা আল্লাহর নবীর আদেশ। পেশাব পায়খানায় গেলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। কেউ যদি না জানে তাহলে তাকে বলে দিবেন। মসজিদে ঢুকলে আল্লাহ মাফতাহালি আবু আবা রাহমাতিক, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও, এই কথা বলতে হবে, কারো না জানা থাকলে বলে দিবেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। দুই, ওয়া হাদিসু আন বানি ইসরাইল আল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তিন নম্বর বাক্য দিয়ে আল্লাহ রাসূল কি বললেন, কোরআন মাজিদটা দেখে উপরে, প্রথম বাক্যে তিনি বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, ভালো আমরা এখন যেটা জানি সেটা আর একজনকে বলবো। দুই নম্বর বাক্যে বললেন বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তো বানি ইসরায়েলের কাহিনী কি, অনেক কাহিনী আছে, তার যেগুলো সত্য সেগুলো বলতে হবে। যেমন একটা, কয়েক মিনিট বানি ইসরায়েলের কাহিনী বলছে একটা আপনার সামনে, এই বাচ্চা ওই ছেলেটা হাঁটছে কি করে, দেখে আর হাঁটে, আপনি দেখতে পান না, এই প্রতিষ্ঠানে কোনো উপযুক্ত বড় ছেলে নাই, এই বেটা এই তোমরা কি করো, সব যে হেঁটে বেড়াচ্ছে, তোমরা কি চাই করো, কি কলা করো বেটা, তোমাদের শিক্ষক কি করেন, তা কেন করবে, লোকজন ঠিক করা নেই, ব্যবস্থাপনা কন্ট্রোলে রাখতে পারে না দশখান মানুষের, শিক্ষক মণ্ডলীর কাছে আবারও অনুরোধ এইসব পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করেন, এই ছেলে এখানে দাঁড়িয়ে থাকো, এই ভিতর দিয়ে বারান্দা দিয়ে কেউ হাঁটতে পাবে না, মগের মুল্লুক নাকি, এখানে আপনি বাদাম খাবেন আর আমি বক্তব্য দিব, এটা আমার জীবনে ঘটেছে। বানি ইসরায়েলের কাহিনী কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, তিনজন শিশু মায়ের কোলে কথা বলেছেন, তিনজন শিশু দুধ খেতে খেতে মায়ের কোলে কথা বলেছে, তার একজন শিশু হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। দুই, ওয়ারাজুলুন কানাফি বানি ইসরায়েল ইকলালাহু জুরাইজ, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ, ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করত, ফাজাতহু উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলো, ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জুরাইজ
তখন জোরাইজ বলতে লাগলো আবু সাল্লি আবু জিবহা, আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। এটা বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বদদোয়া করে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতাতা তুরিয়া হু জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলে যেন না মরে একজন বধ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়ার পূর্বে, দুর্ঘটনা হয় তারপর যেন মরে। এটা মায়ে বলে দিলেন, চলে গেল মা। ফাতা রাজাল্লাহ, একটা মহিলা এসে উপস্থিত, ফাতা কাল্লামাত, সে তার জেনার ব্যাপারে কথা বলল যে আমি আপনার কাছে এসেছি, আপনি আমার সাথে জেনা করেন। আবা, তখন জোরাইজ মুখ ফিরেন, ছি 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 ছি, তুমি বলো কি, এই কি কথা, আমি জেনা করব মানে? ফাতাত রাইয়ে, এই মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাত, রাখালকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো, ফওলাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। ফাকালাত ওয়া মিন জোরাইজ, তারপরে বলল, এই জাতি শোনো দেশবাসী, এই বাচ্চা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ জোরাইজের কাছে আসলো, ফাকাসারুহু, জনগণ তার গির্জা ঘরকে একবারে ভেঙে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ামজালুহু, তারা তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে মাঠে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল, বেটা তুমি এখানে ইবাদত করো আর জেনা করো, ও তো আর ঘটনা জানে না, ঘটনা তো মিথ্যে। এইভাবে যে যা পারলো সে তা বলল, গালি দিল, মারল। ফাকামা, জোরাইজ দাঁড়ালো, তাওয়াত দাওদু করলো, অসল্লা রাকাতাইন, দুই রেকাত সালাত আদায় করলো। ফাতাল গোলামা, এবার ওই দুধের বাচ্চার কাছে আসলো। জোরাইজ বলল, ও দুধের বাচ্চা, মানাবুকা, তোমার বাপ কে, কে তোমার বাপ? দুধের বাচ্চা বলল, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। হাদিস মুসলিম। আমি আপনাকে এটাতে কি দিয়ে কি বোঝাতে চেয়েছি, এটা হলো বানী ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। আল্লাহর নবী বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানী ইসরায়েলের কাহিনী বলো, মানে বিশুদ্ধ কাহিনী বলো। এই যে একটা বিশুদ্ধ কাহিনী, এ দিয়ে কি হবে? এ দিয়ে হলো এই, ভুলেও যেন কোনো বাপ মা ছেলে মেয়ের ব্যাপারে বদদোয়া না করে। ছেলে মেয়ে যদি খারাপ হয়, ছেলে মেয়ে যদি বাপকে মারে, তাহলে বাপ যেন তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আমি এরকম ছেলে চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমার ছেলে আমাকে ভালো করে দাও, আমার ছেলে আমাকে কেন মারবে, আমার স্ত্রী তাকে দুধ খাওয়ালো, লালন পালন করলো, আমি তার পিছনে কত পয়সা উপার্জন করে তাকে খাওয়ালাম পড়ালাম, এই ছেলে আমাকে মারবে কেন, এমন তো ছেলে আমি তোমার কাছে চাইনি, তুমি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমার ছেলে যেন আমাকে মাথায় করে থাকে। এইভাবে কাকে বলতে হবে? আল্লাহকে। তা না করে আপনি বললেন, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, এটা তো ঠিক নয়। ঘটনা থেকে বুঝলাম যে ভুলেও যেন কোনো বাপ মা ছেলে মেয়ের উপরে বদদোয়া না করে। ঘটনা থেকে বুঝলাম যে বিপদে পড়লে সুন্দর করে ওযু করে দুই রেকাত সালাত আদায় করে ওখানে বললে, যাহাই বলিব তাহাই হইবে। বিপদে পড়ে সুন্দর করে ওযু করে দুই রেকাত সালাত আদায় করে বলতে হবে, আমি এই বিপদে পড়েছি। হাদিস মুসলিম। তৃতীয় বুঝতে পারলাম যে এরই নাম বানী ইসরায়েলের ঘটনা। তো তিনি বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বানী ইসরায়েলের কাহিনী বলো, তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, হুজুর যেটা মুখ দিয়ে বের করেছেন সেটা নবীর না হলে অন্তত হুজুর বিচার মাঠে টিকতে পারবে না, তাকে জাহান্নামে যেতেই হবে।
আপনার জাহান্নাম পরে আপনি যে জর্দা খাচ্ছেন সেই জন্য যদি জাহান্নামে যেতেই হয় কেননা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওয়ার রাজালাতু মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন আপনি দায়ুস আল্লাযী ইকরা ফি আলাল খাবাসা যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে আর এইটা তো বুঝতে পারলাম না কুমিল্লা তো নয় এইটা তো বৃহত্তর ঢাকার মধ্যে নারায়ণগঞ্জ জেলার মধ্যে গাজীপুর ঢাকার মধ্যে তবু কেন বাড়ির একদিক ঘেরা আছে একদিক ফাঁকা এসব বাড়িতে কিভাবে আপনার স্ত্রী ছেলে মেয়ে থাকে এটা আমার বুঝে আসে না দুইটা কাজ আমার কাছে অতিব খারাপ মনে কিছু নিয়েন না আপনার চরিত্রের দুইটা কাজ আমার কাছে অতিব খারাপ মানে খারাপের শেষ নাই আপনাকে আমি সহ্যই করতে পারি না আপনি যে মানুষ সেটা আমার মনে হয় না এই বেটা রাস্তাতে গাছ লাগিয়ে রেখেছেন কেন প্রাচীরের বাইরে ২৪ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে ইটের ঘর ভেঙে ফেলতে হবে বেটা এসব নোংরা চরিত্র ত্যাগ করতে হবে দিন রাত বলে যাচ্ছি আমি আমি রাজশাহী চাপাই নবগঞ্জের মানুষ আপনার বুকের উপরে হাঁটি দিন রাত কোন গাড়ি রাস্তায় বেঁধে যায় তারপর আপনি কোন লজ্জায় রাস্তার উপরে প্রাচীর দেন মোহাম্মদ সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে সমস্যা হবে সেখানে রাস্তা হবে ডবল ২৪ ঘন্টায় ঘর বাড়ি ভেঙে দিতে হবে দিয়ে রাস্তা আপনাকে করতে হবে আপনার বাপ করবে এটাই হিসেব আপনার চরিত্র খারাপ আপনার আচরণ খারাপ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতিতে মানুষই নন দ্বিতীয় হচ্ছে বাড়ি কেন ঘেরা নয় বাড়ি কেন ঘেরা নাই বাড়ি চটছালা দিয়ে ঘেরতে হবে সম্ভব হলে টাকা পয়সা থাকলে ইট দিয়ে ঘেরতে হবে টাকা পয়সা বেশি থাকলে হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘেরতে হবে বাড়ি ঘেরতে বাধ্য রাজশাহী চাঁপাই নবমজের ভাষাতে আপনি তো ঘেরবেন আপনার বাপ ঘেরবে বাড়ি কেন এমন বাড়ি কেন এমন মনে কিছু নিয়েন না আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার বুকের উপরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনছি আমি চাঁপাই নবগঞ্জ থেকে এসে আপনার বুকের উপরে প্রতিষ্ঠান করছি আপনার সাথে আমার আন্তরিকতা থাকবে না আপনার সাথে দ্বিমত করে আমি চলবো এটা আমি চাই না আপনার সাথে আমার ভালোবাসা থাকবে না এটা আমি চাই না আপনার বুকের উপরে শিক্ষিকা এসে বেটি ছেলে এসে চাকরি করছে কোথায় তার বাড়ি পঞ্চগড় কোথায় নীলফামারী কোথায় কুড়িগ্রাম সেখানকার এখানে মেয়েরা শিক্ষিকতা করছে ২৭ জন শিক্ষিকা আছে আপনার বাড়িতে জামিয়া সালাফিয়াই কত শিক্ষক আছে বিশাল প্রতিষ্ঠান এক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া আপনার ওই দিনাজপুর জামিয়া সালাফিয়া আপনার বরিশাল একাধিক জামিয়া সালাফিয়া দেশের মাটিতে গড়বে যার এখন আপাতত বেতন লাগে ২০ লক্ষ ৩৫০০ ছেলে মেয়ে আছে আপনার মেয়ে আছে এখানে আপনার বুকের উপরে প্রতিষ্ঠান গড়ে আপনার সাথে দ্বিমত করে চলবো এটা আমি চাইনি আপনাকে আমি উপেক্ষা করবো এটা আমি চাইনি আপনি আমার কাছের মানুষ তবে দুটা জিনিস আপনার সাথে আমার কোনো ছাড় নেই কেন আপনি রাস্তার উপরে প্রাচীর দিলেন কেন আপনি রাস্তার উপরে দোকান উঠালেন ম্যাপে ১০ ফুট ছেড়ে কাজ তৈরি করবেন বাড়িঘর শুরু করবেন ভেঙে দিতে হবে ২৪ ঘন্টার মধ্যে আমি ভেঙে দিতে না পারলে আপনার বাপ ভেঙে দিবে হিসাবে এটাই আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি এমনি এত সাহসে কথা বলি ৭-৮ বছর থেকে একই ভাগ্য বলছি কোনো মায়ের বেটা কথা বলে না কেন হ্যাঁ আপনি আমাদের বুকের উপরে সেভাবে কথা বলবে কেন কথা বলবেন সাহস হয় না কোনো বলেন না আপনি গায়ের জোরে বললে কোনো করার কিছু নেই দলিলের ভিত্তিতে বললে আপনি আমার আমি আপনার ঘুঘুরা তুলে ছেড়ে দেব দলিলের ভিত্তিতে বললে আপনাকে চ্যালেঞ্জ করেছি আপনার জাতিকে চ্যালেঞ্জ করেছি আপনার আলো আলোমাকে চ্যালেঞ্জ করেছি দেখি আপনি রাস্তার উপরে প্রাচীর তোলেন কি করে আমরা প্রাচীরের বাইরে গাছ লাগান কি করে
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রাচীরের উপরে জয়ার উপরে আইলের উপরে প্রাচীর তুলিনি, বরং বাড়ি ঘর বানানো ছিল সেই ঘরকে ভেঙে তিন চার ফুট ভিতরে প্রাচীর দিয়েছি, ওই বাড়ি ঘরই ভেঙে ফেলে দিয়েছি, বাড়িঘর ভেঙে প্রাচীর দিয়েছে, আর আপনি আবার ও রাস্তা ঘেরে ঘর তুলেছেন। আপনার স্বভাব ভালো বললে কে বলেছে আপনার স্বভাব ভালো? এটুকুর জন্য আপনার পরকাল হেরে যাবো, আপনি সাবধান থাকুন। আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়াই সৌ সৌ ছেলে থাকে, সৌ সৌ মেয়ে থাকে, বাড়ি কেন ঘেরা নেই মনে কিছু নিয়েন না। আমি এরকম পর্যায়ে যখন আসি তখন আমি নিজেকে সামলাতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমাকে খুব ভারী লাগে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠের একটা দোয়া আছে, দোয়া ও খাতমিল কোরআন, এটা যদি নবীর না হয় তাহলে এর থাকার জায়গা কোথায়? আপনি বুঝেছেন কিনা সেটা দেখার জন্য দেখালাম। কবর স্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা যদি নবীর না হয় তাহলে যে করছে তাদের কি হবে? পাঁচ অক্ত সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা যদি নবীর না হয় তাহলে কি হবে? হিফজখানার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সবাইকে ওই খাওয়াতে হবে, টাকা দিতে হবে, ওদের কাছ থেকে দোয়া করে নিতে হবে মরা বাপের নামে, এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? নবীর যদি হয় তো করেন, আমার কোনো আপত্তি নেই, যদি নবীর না হয় তাহলে কি হবে এটা আমার কথা। সমস্ত আলেমকে কঠোরভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ে দিয়েছেন, কোনো আলেম মুখ খুলতে পাবে না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে এটা রাসূলের। দিন প্রচার করা বন্ধ থাকা ভালো, তবে মিথ্যে দিন প্রচার করা যাবে না। খুব কঠিন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম, এইটি আপনাদের সাথে আজকের আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই, আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে চলে যায় না, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না। তো একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহর নবী যাই তো, একটা উটকে চুলকুনি ঘা হলে সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বললেন মানাজরাবালাওয়ালা, বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো, ওটার কোথা থেকে আসলো? তখন পল্লীর লোক চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন সোনাম ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ প্রত্যেক প্রাণী আত্মাকে সৃষ্টি করেছেন, ওয়া কাতাবা হায়াতাহা মাউতাহা ওয়া রিজকাহা মাসায়াবাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি করোনা ভাইরাস। সেদিন যদি রোগ ব্যাধি করোনা ভাইরাস লিখা থাকে আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকেন, মাস তো বহুদূরের কথা, তবুও করোনা আপনাকে ধরবেই। আর যদি সেই দিন করোনা না লিখা থাকে আর আজ যদি যাকে করোনা হয়েছে তার গায়ের উপরে চড়ে থাকেন মরা পর্যন্ত, তবুও হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিশ্বাসেই চলি। লকডাউনের সূচনায় আমি বলেছি আমি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ বলে আমি মানি না, যদি কারো হয়ে যায় আমি তার সাথে বসে একসাথে খেতে প্রস্তুত আছি, যদি কেউ করোনাতে মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি, মাস্ক পরে সালাত আদায় করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সাদলে আই ইউগাত্তে রাজুল ফাহু, রাসূল বলেছে টাকনোর নিচে কেউ কাপড় পরতে পাবে না আর মুখ ঢেকে সালাত আদায় করতে পাবে না।
সালাত আদায় করতে গিয়ে মাস খুলে যদি মরে যেত মরাই ভালো। কিয়ামত পর্যন্ত মসজিদে তিন ফুট পর পর দাঁড়ানোর বৈধতা হবে না। পৃথিবীর সবাই যদি তিন ফুট পর পর দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরে যদি আর কেউ না দাঁড়ায়, প্রাচীরের মতো হয়ে ফাঁকা হয়ে যদি দাঁড়াই, তবে তার বৈধতা হবে না, বৈধতার কোনো পথ নাই। যদি এটা জায়েজ করতে হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা তিন ফুট পর পর দাঁড়াও, যেহেতু কিয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তনও হবে না। আমি অনেক বাক্য চ্যালেঞ্জ দিয়ে বলেছি, তার এ বাক্যটাও চ্যালেঞ্জ দিয়ে বলেছি, যদি কোনোদিন কেউ প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলি না বলে সলাতে নামাজে দাঁড়িয়েছেন, না বলে কি, না বলে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে দেখছি দুইজনের মধ্য দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এই বাক্যগুলি না বলে কোনো একদিন নামাজ শুরু করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না। যেমন বলেছি সাদ্দাদের কাহিনী প্রমাণ হয়ে গেলে বক্তব্য দেব না, যেমন বলেছি এই দোয়ার নবীর দোয়া যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেব না, এটা যদি নবীর দোয়া প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর সেদিন থেকে জাতির সামনে আসব না। আর কাতার সোজা করে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, এই ব্যাপারে তিনি যত বলেছেন ধর্মের কোনো জায়গাতে তিনি এত বলেননি। বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারেমি দাইলামি দারে কুতনি মুসনাদে সাইবা সহিহ ইবনে হিব্বান সহিহ ইবনে আওয়ানা মুসনাদে হাকিম মুসনাদে বাজ্জার মুসনাদে আহমদ মুসনাদে ইয়ালা যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীতে সব জায়গাতে আছে। আল্লাহ রাসূল বলছেন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। প্রাচীরের মতোই দাঁড়াবো, মরলে মসজিদে মরব, বাড়িতে মরতে রাজি নই, মসজিদেই মরব। আমি এই কথা দীর্ঘ 8-10 মাস থেকে বলে আসছি, আমি এই সিদ্ধান্তের পরিবর্তনে নেই, আমার দেহে শ্বাস থাকাকালীন পরিবর্তনের প্রয়োজনও নেই, মাস্ক আমি ব্যবহার করি না, মাস্ক ব্যবহার করা আমি হারাম বলি না, তবে এই ছোঁয়াচে রোগ বলে করোনার জন্য মাস্ক পরব এইটা আমি মানি না। বিমানে আমাকে খুব চাপ দিচ্ছে, তা বলছি দেখো গো এত চাপ দিও না, জুলুম করো না, যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেছে, তো তুমি কি মনে করছো যে মাস্ক তিনি পরতেন না, দেখো এত জুলুম করো না। তো বারবার বলছে উপর থেকে অর্ডার, আমি যে একটু ধৈর্য ধারণ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে চতুর্থ জরুরি কথা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 অক্ত সালাত, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে নেই। পঞ্চম কথা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাতের চেয়েও সেটা হলো হালাল রুজি। রুজি হারাম হওয়ার সবচেয়ে বড় পথ হলো সুদ ঘুষ, হারাম উপার্জন। সুদ খায় যারা তাদেরকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক, সুদের টাকা দিয়ে গাড়ি বাড়ি করেছে যারা তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব হারিয়ে যাবে আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ দানকে বাড়িয়ে দেন আর সুদকে মিটিয়ে দেন। সুদের পয়সা ভক্ষণ করে যারা
তাদেরকে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হতে হবে। তার অর্থ সম্পদ একদিন হারাবেই হারাবে। আমি বলিনি এ কথা, আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদের পয়সাকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, দানের পয়সাকে বেশি করে দেন। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বায়আ হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ হারাম, সুদ মহাপাপ, এই কথা ঠিক। সুদের ফলাফল জাহান্নাম, এই কথা ঠিক। কিন্তু সুদের চেয়ে বড় পাপ আছে সিরিয়ালে, ভাষা সুদের যত কষ্টকর ভয়াবহ, এর চেয়ে বড় পাপের ভাষা এত কষ্টকর নয়। দুঃখিত, সুদের পাপের ভাষা এত কেন জটিল? পাপের জগতে সবচেয়ে বড় পাপ হল শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হল বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে তৃতীয় পাপ হল মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে সাক্ষীর কারণে আপনাদের কেন্দ্রীয় কারাগার ঢাকাই কত মানুষ 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীদাতা বলছে আমি দুই চোখে মারতে দেখেছি, অথচ লোকটা সেদিন ওখানে ছিল না যার নামে এক নম্বর আসামি করা হয়েছে, যাকে ও ছিল রংপুরে, ঘটনা ঘটেছে বেলদি দেবয়ে, আর যে ছিল রংপুরে সে হচ্ছে এক নম্বর আসামি, আর সাক্ষীদাতা বলছে আমি দুই চোখে দেখেছি। এই জন্য পৃথিবীতে তৃতীয় মহাপাপ হল মিথ্যে সাক্ষী দেওয়া, তবে ভাষা অত খারাপ নয়। সুদের যত ভাষা কষ্টকর দুঃখজনক, ভাষা শুনলে আপনাকে অবাক লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়া কল দিরহম রেবহ ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ও সালাসিনা জিনিয়ে, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা, পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা, পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত পুরুষ জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পথ পৃথিবীতে নেই। তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে দুই শ্রেণীর মানুষকে বাঁচানো যাবে। এক, কেউ যদি কাউকে হত্যা করে, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, আমার বাপ মায়ের পক্ষ থেকে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, তখন আমার বাপ মা বলছে না থাক থাক থাক, আমরা মাফ করে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কে শাস্তি নেব না, ছেড়ে দিলাম, তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, বেঁচে গেলেন। দুই, কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারিভাবে তার ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে গেছে, ফাঁসিতে দেওয়া হয়েছে, তখন ও বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান আমি মেনে নিলাম মেনে নিলাম, তাহলে তাকে ফাঁসি থেকে নামিয়ে দিতে হবে। বিবাহ করার পরে যে ও জেনা করেছে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে আসবেন না, কাজে বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বাঁচানো যাবে না। বিচার হলো না, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমা হতে পারে, এ তো আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা হবে ইনশাল্লাহ, তবে আপনার পাপের অবস্থা হলো এই, জেনার পাপ মহাপাপ, জেনার শাস্তি মহাশাস্তি। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এক টাকা সুদ খায়,
30 বার জিনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আজ থেকে 1450 বছর পূর্বে বলেছে। বিচার কি দিয়ে করবেন এই সব বাক্যের? বাক্য তো পড়ে আছে হাদিসে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, জানি না সেটা বাড়িতে আছে কিনা। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, আজ আছে কিনা সেটাও আমি জানি না। জানি না আপনার বাড়িতে আছে কিনা। অনেক কষ্ট করে লেখা হয়েছে, কেন আপনি মূল্যায়ন করেন না তা আমার জানা নেই। শুনেন, এই দেশের মাটি মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ, ধর্মের নামে মিথ্যা কলম দিয়ে পরিপূর্ণ। আমরা খাকসার, আমাদের কাছে বিদ্যা বুদ্ধি কম, এরপরেও সঠিক কথা জাতির সামনে বলার চেষ্টা করি, সঠিক কলম জাতির সামনে বলার চেষ্টা করি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কেউ যদি কোনো জায়গাতে বুঝে থেকেছে তাহলে তার বুঝে ভুল হয়েছে, আসলে আমি সেভাবে বলিনি, ও না বুঝে একটা বলছে। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথেও চাইনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কেউ যদি আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা কিভাবে দেবে একটু বলেন, কিভাবে দেবে একটু বলেন, চাপ দিয়েছে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলেছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না। আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে আমি প্রতিষ্ঠান গড়বই গড়ব। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীর হাঁটাবো এই ফাঁকা মাঠে, কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনি খালি ভিতরে গিয়েই দেখেন, আপনার স্ত্রীকে একটু ভিতরে যেতে বলেন, 450 মেয়ে আছে আবাস, সেই কোথায় পঞ্চগড়ের মেয়ে, কোথায় সাতক্ষীরার মেয়ে, কোথায় কুমিল্লা চট্টগ্রামের মেয়ে, আপনি গিয়ে দেখেন আপনার অন্তরটা বড় হয়ে যাবে। সামনে মুখে বিলে প্রায় 550 শতক জমি কিনবো মনে করছে, আপনাকে আমি দোয়া করতে বলেছি, দোয়া করলেই হবে। এদেশের মাটিতে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে করব বলে আমি আশা করছি, যেখানে 5 থেকে 10 হাজার মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সে অপেক্ষা আমি দিন কাটাচ্ছি, জমিগুলো রেডি হয়ে গেলেই, যেদিনই রেডি হবে সেদিনে আমি এই কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে বিশাল বাইতুল হাম জামে মসজিদ গড়বে একথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহী, আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে বিশাল প্রতিষ্ঠান, 1700 ছেলে আবাসিক থাকে, 1700, 800 মেয়ে আবাসিক থাকে। মসজিদ 2 তলা হয়ে গেছে, বাইতুল হাম 90% জমির উপরে, যার 1 তলায় 3 থেকে 4 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে। আপনি গিয়ে দেখেন, আপনার আমি দোয়ার দরখাস্ত আপনার কাছে পেশ করেছি, দোয়া করার জন্য, যেন উপর ঠিক থাকে। উপরে নড়াচড়া হয়ে গেলে কোনো সময় কেউ টিকাতে পারবে না একে, যার কারণে আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়াই অ্যাকশন দেয়, আমি খেলে আমি তার টাকা দিয়ে দিই, আল্লাহ আমার মাধ্যমে যেন 10 পয়সার ক্ষতি না হয়। আমি মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাকে মাফ করো, আমি জেনে শুনে 10 পয়সার ক্ষতি করছি না, মর্মে আমার দৃঢ়তা। তাই আপনাকে আমি দোয়া করতে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানের অধীনে কত বই পুস্তক পেপার পত্রিকা, মাসিক আল ইতেশাম পত্রিকার পিছনে কত শ্রম আছে, 10 জন আছেন মুফতি, 10 জন আছে গবেষক, 12-14 আছে, 14 জন আছে কর্মচারী, 1টা পত্রিকার পিছনে মাসিক আল ইতেশাম পত্রিকা, যার মাত্র মূল্য 20-25 টাকা, সেইটা আপনার বাড়িতে নাই কেন? কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে এই কথা লিখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়।
ভেবেছেন আপনি ভাষা কেমন কত কঠিন আপনি ভেবেছেন মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন পাপ আল্লাহ রাসূল বলছেন সুদের পাপ বড় থেকে ছোট ছোট থেকে বড় সবচেয়ে যেটা ছোট পাপ 70টা ভাগের সবচেয়ে যেটা ছোট ভাগ হলো সুদের সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় নেন এবার কি দিয়ে আপনাকে আমি বুঝাই বিষয়টি কত জটিল বিষয়টি কত কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ অভিশাপ করেন তাদের উপরে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী থাকে যারা সুদের অঙ্ক লেখে অকালাহুম সাওয়া তিনি বলেছেন সবাই সমান ব্যাংকে চাকরি করবেন আর বলবেন যেটা ইসলামী ব্যাংক এদেশের মাটিতে কোনো ইসলামী ব্যাংক নেই যেখানে আপনার চাকরি বৈধ হতে পারে এদেশের মাটিতে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি করে আপনার টাকা বৈধ হতে পারে আমি লোন তুলে আপনাকে ব্যবসা করতে বলিনি আমি পরামর্শ দিয়েছি চকলেট দিয়ে ব্যবসা করেন তাহলে লোন নেওয়া লাগবে না লোন খুব খারাপ জিনিস লোন থাকলে আপনার জানাজা হবে না আপনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে ব্যবসা চালু করলেন বুঝলাম না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বাঁচতে চাইতেন আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত এই বাক্যগুলি বলতেন আর আপনি ওই ব্যাংক থেকে লোন নিয়ে সুদের মাধ্যমে টাকা নিয়ে বাড়ি করছেন গাড়ি করছেন ব্যবসা বাণিজ্য করছেন ব্যাংকে চাকরি করে সেই জন্য ব্যাংক তাকে লোন দিয়েছে তাই পাঁচতলা বাড়ি করেছে মাথায় গোবর আছে ধর্ম পাগল হয়ে গেছে মাথায় হুঁশ বুদ্ধি আসে না পাঁচতলা বাড়ি করে ছেলে মেয়েকে সুখে রেখেছে পাগলামিতে ধরেছে বিচারের মাঠে কেউ টিকতে পারবে না কবরের বুকে কেউ টিকতে পারবে না বৈধ পথ ছাড়া বাঁচার কোনো পথ নাই আপনি আমার দিনী ভাই বোন আপনাকে এভাবে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি লম্বা হাদিসের এ অংশ বলার মতো আমি পরিবেশ করতে পারলাম না তবে শেষের দিকে চলে আসলাম হাদিসের এক জায়গাতে আল্লাহ রাসূল দেখলেন যে একটা লোকের মুখের ভিতরে লোহার লাঠি ঢুকিয়ে মুখকে চিরে ফেলা হচ্ছে আল্লাহ রাসূল বললেন ঘটনা কি তারা বললেন চলেন আল্লাহ রাসূল কিছু না বলে চলতে থাকলেন আগে দেখছেন যে একটা লোকের মাথাকে একবারে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল বললেন ঘটনা কি তারা দুইজন বললেন চলেন পরে হবে তারপর দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে শুধু রক্ত রক্ত আল্লাহ রাসূল বললেন ঘটনা কি তো তারা দুইজন বললেন চলতে থাকেন যেতে যেতে দেখলেন যে একটা গর্ত ভিতরে আগুন আছে দাদা 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 করে আগুন জ্বলছে যখন ভিতরে যা কিছু আছে আর জোরে জ্বললে সব উপরে চলে যাচ্ছে যখন একটু কমছে সব ভিতরে চলে যাচ্ছে দেখলেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আল্লাহ রাসূল বললেন একই কথা ছি 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 একই কথা কি ব্যাপার তখন জিব্রাইল বললেন চলেন পরে কথা হবে যেতে যেতে দেখলেন একটা বাগান অনেক বড় গাছ গাছের সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে দূরে দেখেন একটা লোক তার হাতে আছে লোহার লাঠি জাহান্নামের আগুনকে এভাবে উত্তেজিত করছে তারপরে তারা দুজন তাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন একটা সুন্দর ঘরে ঢোকালেন খুব সুন্দর ওখান থেকে বের করলেন তারপর আর একটা ঘরে ঢোকালেন তা ছিল আগেরটার চেয়ে অনেক উত্তম এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো যারা আমার ডান হাত ধরে আছো বাম হাত ধরে আছো তোমরা একটু বলো এগুলো কি দেখলাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আপনাকে বলে দিব সব বলে দিচ্ছি শুনেন ওই যে ওই যে ওই যে যার মুখের দুই দিক দিয়ে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে হলো মৃত্যু মিথ্যা কথা বলতো শুলিও হবে না ফাঁসিও হবে না আপনি মিথ্যা কথা বললেন কেন কথায় কথায় মিথ্যা কথা বলেন কেন আপনাকে তো আমি অনুরোধ করেছি দোকানে বসবেন না আমি আপনাকে চারটি উপদেশ দিয়েছি এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে দুই হালাল রুজি খেতে হবে যে কোনো মূল্যে তিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে বেশি না পারলে সূরা ইখলাস চার যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসবেন না কেন ওখানে কারো বদনাম হচ্ছে
আপনি যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস তাহলে আপনার আর তাহাজ্জুদ কুলাবে না। সব গেছে, চারটা উপদেশ আপনাকে আমি দিয়েছি, আপনি ওখানে বসে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যা কথা বললে লোহার লাঠি দিয়ে মুখ চিরে ফেলা হবে, হাদিস বুখারি মুসলিম। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে এদের পাথর দিয়ে, ও হচ্ছে মওলানা মানুষ, হাদিস কোরআন জানতো কিন্তু সে অনুপাতে আমল করতো না। তারপরে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা লেগে জ্বলছে, দাদা দাদা ওকে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী। যারা জেনা করে তাদের বিচার হওয়ার পূর্বে এইভাবে জমা হয়ে থাকবে আর আগুনে জ্বলতে থাকবে, তারপরে বিচার হবে। এরপরে আপনি যাকে দেখলেন রক্তের নদীতে পড়ে আছে, নদীতে কিছু রক্ত রক্ত, যতবার উঠার চেষ্টা করছে ততবার তাকে পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে, এ হলো সুদঘর। ওই যে বড় বাগান দেখলেন, বাগানে একটা বড় গাছ, একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন অনেক বাচ্চা, এরা হচ্ছে হিন্দু মুসলমানের ছোট ছোট বাচ্চা যারা আগে মারা গেছে। ওই যে দেখলেন একজনের হাতে লোহার লাঠি আগুনকে উত্তেজিত করছে, ও হচ্ছে জাহান্নামের মালিক, উনি আগুনকে উত্তেজিত করছেন। আর ওই যে প্রথম ঘরটা দেখলেন জান্নাতে, এটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর, আর এখন যে আপনি বের হলেন এটা হচ্ছে শহীদদের ঘর। আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিব্রাইল, এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল। একটু মাথাটা উপর দিকে করেন তো, করলাম, ওই যে ওই যে সুন্দর ঝকঝকে টকটকে ঘর, এটা আপনার ঘর। যেমন বলেছে তেমন আমি বললাম, দাবিয়াত করো মঞ্জলি, তাহলে তোমরা দুজন ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই, কালালা। তারা দুজন বললেন না 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 না, আপনার বয়স এখনো বাকি আছে, এ যা ইস্তাকমাল তাও আতাই তাকা মানজে আতাই তা মানজে লাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি ঘরে চলে আসবেন। বুখারি সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দেখালাম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ গেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে বিচারের পূর্বে, আর ফলাফল হলো জাহান্নাম। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সুদঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নার রেবা অয়ন কাসরা, সুদের টাকা যদিও বেশি হয় ইন আকে বাতাহু কাল্লা, তবে তার ফলাফল হলো নিঃস্ব, যারা সুদ খায় তারা ফকির হবেই হবে। বাংলাদেশের লোক যদি সুদ খায় তাহলে বাকি মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে আর সব টাকা কয়েকজনের হাতে চলে যাবে। সারা পৃথিবীর মানুষ যদি সুদ খায় তাহলে কয়েকটা দেশ বড় বড় ধনী হয়ে যাবে আর বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে, হতেই হবে, এটাই হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে, মানুষের টাকা পয়সা আত্মসাত না করার অনুরোধ জানিয়ে, আমি খাকসার যত শক্তভাবে কথা বলি এই দিক না লক্ষ্য করে আপনি দিনী ভাই বোন আপনার বাড়ির সামনের প্রাচীর ভেঙে দিয়ে মানুষকে ভালোভাবে যেতে দেওয়ার অনুরোধ জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক কথা জাতির সামনে পেশ করার সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানিয়ে, যারা এতিমখানা পরিচালনা করছেন কমিটি ও পরিচালক সবার কাছে অনুরোধ জানিয়ে, যে ভালো শিক্ষক রাখেন, ভালো মানগত পড়ার দেওয়ার চেষ্টা করেন, জাতির সকলের কল্যাণ কামনা করে, এসব প্রতিষ্ঠান যারা আগে থেকে গড়ছে তারা কবরে চলে গেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করো তো বলছি, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা বেঁচে আছি, যারা দায়িত্ব পালন করছি, সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো, আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে চলতে পারি, আমরা যেন হালাল রুজি খাই আর সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকি, এই দাবি জানিয়ে বিশেষভাবে আব্দুল্লাহ লিখা আপনার রিজিক ব্যতিক্রম বই, বুঝতে পারবেন আপনার হালাল হারাম জীবন। আর আব্দুল্লাহর লিখা বই ব্যতিক্রম মিন্নাতুল বাড়ি বুখারির ব্যাখ্যা পড়লে আপনার একটা মুখে দোয়া আসবে, আমিও দোয়া করি আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের বিদ্যা বৃদ্ধি করো, তাদের খিদমত কবুল করো। আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম, তারা যেন মানুষের হিংসার চোখ থেকে বেঁচে থাকে, তুমি তাদের রক্ষা করো, তাদের দিনই খিদমত নেও। মর্মে সকল দিনই ভাই বোনকে
ওই আদর্শ পুরুষ বইটা এবং আব্দুল্লাহ লিখা রিজিক অতিব গুরুত্বপূর্ণ বই, এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, জানি না আর কি বই আছে তার হাদিস মানতে বাধ্য এ বই আছে কিনা, সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রিজিকের দাম কত? 70 টাকা। ওই রুজি রিজিক বইয়ের দাম 70 টাকা। সমস্ত সকল দিনী ভাই বোনকে, যারা আমার দিনী বোন তারাও নিয়ে যাবেন, বইগুলি পড়ার চেষ্টা করবেন। আর অন্য অন্য কোনো বই আছে নাকি, দুয়ার বই আছে নাকি সেটা দেখেন। আরও আপনাদের জামিয়া সালাফে সম্মেলনের তারিখ মার্চের 4-5, আপনাদের জামিয়া সালাফিয়াই হাঁটাবো বীর হাঁটাবো সম্মেলনের তারিখ মার্চের 4-5 বৃহস্পতিবার শুক্রবার, সবাই উপস্থিত থাকবেন, সবার কল্যাণ কামনা করি। আমার ভাই জানেরা অনেকক্ষণ থেকে বসে আছেন, তারা যেন এই প্রতিষ্ঠানের সেবা করতে পারেন মর্মে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দোয়া করছেন।